পাবনা মানসিক হাসপাতালে দূরদূরান্ত থেকে আসা রোগীদের জন্য নেই কোনো আবাসন ব্যবস্থা স্থানীয় হোটেলগুলোতে থাকার সুযোগ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন সজন রাউ মানসিক হাসপাতালের নানা অসঙ্গতি নিয়ে মনির হোসেন তপুর ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন চতুর্থ পর্ব মিশন নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6 এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত বারো সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি আর বন্ধু দয়াময় তাই তোমার না কি দেখি রে পুরনো এই ভবনে বহিবিভাগের চিকিৎসা দেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক বেশিরভাগ রোগীকেই ভর্তির জন্য আনা হলেও আবাসিক ব্যবস্থা না থাকায় ফিরে যেতে হয় অনেককে কয়েক মাস ওষুধ খাইয়ে পুনরায় আনতে বলা হয় রোগীদের অভিযোগ রয়েছে নিয়মনীতির নীতির মার প্যাচ দেখিয়ে ভর্তি করা হয় না বেশিরভাগ রোগীকে অন্যদিকে টাকার বিনিময় চুক্তিতে গেলে সহজেই ভর্তি করানো যায় প্রতি মাসে রোগীদের নিয়ে এসে এখান থেকে ওষুধ নিতে হয় তারপরও বিভাগ থেকে দেয়া রোগীদের অধিকাংশ ওষুধেই বেশিরভাগ সময় থাকে না এতে বিপাকে পড়েন অসহায় মানুষরা একে ট্রিটমেন্ট করা ঠিক মতন খাওয়ানো দেখাশোনা আমরা পরের বাড়ি থাকি সেখান থেকে না তো করা সম্ভব না দুই মাস মাস্ট বি নিয়ে যেতে হচ্ছে নিজের কারণে দেখা যাচ্ছে কি যে পারফেক্ট ট্রিটমেন্টটা হচ্ছে না দুই একটা ওষুধ তো বাড়ি থেকে কিনা লাগে মাঝে সাজে আধুনিক ওষুধ তো বটে কিন্তু দামও বেশি তো এখন সব আধুনিক ওষুধ আমরা যে একদম সাথে সাথে চালু করি তা না রোগী ও স্বজনদের পানি খাওয়ার একমাত্র টিবয়েল অকেজো অনেক দিন তীব্র গরমে হাসফাস অবস্থা সবার হাসপাতালের অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান স্থানীয়রা ওই বিভাগ এখানে একটা পানির কলও নাই এক গ্লাস পানি সেই দাঁড়ি আমি দশ দিন বলেছি তাদের কোনো গুরুত্বই দেয় না এটা ওনারা কেনই ব্যবস্থা করে নাই বারো আধুনিক ব্যবস্থা পানি খাওয়ার জন্য কেন করে নাই চাপ কাললেও তো ওটা তো অ্যানাপ না এটা আপনি বললেন এটা দুঃখজনক বহির বিভাগের রোগীদের জন্য আবাসন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগীর স্বজনরা বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য আবাসিক কোনো ব্যবস্থা না থাকায় নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় রোগী ও তার স্বজনদের স্থানীয় হোটেলগুলোতে তাদের থাকতে না দেওয়ায় অনেকটা নিরুপায় হয়ে অনেকেই থাকেন খোলা আকাশের নিচে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যার সমাধান চান স্বজনরা মনির হোসেন তপু এটিএন বাংলা পাবনা